অল অ্যাবাউট কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের শেখাবো একটা কেকের রেসিপি। এটা সুজির কেক, বানানো খুব ইজি আর এটা খেতেও খুব টেস্টি হয়। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই এই রেসিপিটা। সুজি কেক বানানোর জন্য আমার সুজি লাগছে 1.5 কাপ। এখানে মিহি সুজি নিয়েছি আমি, 1 কাপ আমার পাউডার সুগার লাগছে, আর ওখানে 3/4 কাপ আমি নিয়েছি দুধ, আর 1/2 কাপ নিয়েছি আমি এখানে দই, আর তেল লাগছে আমার 1/3 কাপ। আর আমি এখানে সমস্ত কিছু 1 কাপ দিয়েই আমি মেজার করেছি। আর আমার এখানে বেকিং পাউডার লাগছে 1 টিস্পুন, বেকিং সোডা লাগছে 1/2 টিস্পুন, নুন লাগে 2 চিমটি, আর এখানে 10-12টা চেরি আমি কুচিয়ে নিয়েছি। চলুন দেখি ব্যাটারটা কিভাবে বানাতে হয়। আমি প্রথমে 1 সুজিটা নিয়ে নিলাম, 1.5 কাপ সুজি। চিনি পাউডার সুগারটা দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপ আছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি তেলটা দিয়ে দিলাম, দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিয়ে দেখে নিতে হবে আমাদের কতটা দুধ লাগছে। দুধ পুরোটা একসাথে দেব না, অল্প অল্প করে দেব, অর্ধেকটা আমি দিলাম দেখুন। এবার ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। অনেকক্ষণ ধরে এটাকে মেশাতে হবে, একদম স্মুথ ব্যাটার একটা বানাতে হবে। এবার আমি এটাকে 15 মিনিট ঢেকে দেবো। এই দুধটা আমরা পরে ইউজ করব। একটা প্যান বসিয়ে দিলাম দেখুন, 1 কাপ নুন দিয়ে দিচ্ছি। এটাকে আমরা প্রিহিট করব, 7 মিনিট পর্যন্ত এটাকে আমরা প্রিহিট করে নেব। একটা স্ট্যান্ড দিয়ে দেব যাতে হিটটা ডাইরেক্ট না লাগে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 7 মিনিট পর্যন্ত রাখবো। অন্যদিকে আমাদের 15 মিনিট হয়েই গেছে, ব্যাটারটা তো ঠিক হয়ে গেছে দেখুন। এতে আমরা দুধ মেশাবো, এটা আমাদের খুব পাতলাও চাই না আবার খুব মোটাও চাই না, ঠিক এরকম কনসিস্টেন্সি হলে আমরা ছেড়ে দেব। অন্যান্য ইনগ্রেডিয়েন্ট গুলো মিশিয়ে দেব। এবার টিনটাকে আমি গ্রিস করে নিয়েছি, বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার আমি 2 পিঁচ নুন দিলাম, আর সোডাটা দিয়ে দিলাম, খাওয়া সোডাটা 1/2 টিস্পুন খাওয়া সোডা ছিল, আর 1 টিস্পুন চাই আমার বেকিং পাউডার। সবগুলো দিয়ে প্রায় 20 থেকে 25 সেকেন্ড আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি অর্ধেকটা চেরি দিয়ে দিলাম, দিয়ে এর বটমে অর্ধেকটা চেরি দেব যাতে কেকটা ভালো লাগে দেখতে। এবার আমি একটু ফেটিয়ে এটাকে ঢেলে দেব। খুব বেশি আমরা সময় নেব না, খুব তাড়াতাড়ি এই কাজটা আমরা করব। ট্যাপ করে দিচ্ছি 2 বার। এবার আমার কড়াই রেডি হয়ে গেছে, আমি দিয়ে দিলাম দেখুন। আমি 40 মিনিট পর্যন্ত এটাকে বেক করব। মাঝখানে আমি একবার দেখে নিয়েছিলাম, 40 মিনিট হয়ে গেছে, দেখুন কেমন কি সুন্দর ফুলেছে আমাদের। আমি একটু ছুরি দিয়ে দেখে নিচ্ছি ভালো করে। এটা আমাদের রেডি হয়ে গেছে, মাঝখানে আমি একবার দেখে নিয়েছিলাম 30 মিনিট হওয়ার পর। এটা আমি কেটে নিচ্ছি, এটা খুব ইজিলি বেরিয়ে যায়, কোনো অসুবিধে হয় না। দেখুন এটা কি সুন্দর বেরিয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের সুজির কেক। আপনাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।